আসসালামু আলাইকুম, আমি এসএম তৌহিদ। ম্যাথের এই বেসিক ম্যাথের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা নিয়ে। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার শব্দটি বা কাল্পনিক সংখ্যা শব্দটি সর্বপ্রথম 1637 সালে রেন ডেকার্স ব্যবহার করেন। পরবর্তীতে ইউলার রুট ওভার -1 কে আই প্রতীক দ্বারা উল্লেখ করেন, কিন্তু তা 1832 সালে গাউস জটিল সংখ্যা ব্যবহারের আগ পর্যন্ত অপ্রকাশিত ছিল। চার্লস স্টিনম্যাশ 18 শতাব্দীর শেষ দিকে ইলেকট্রনিক সার্কিটের আচরণ ব্যাখ্যা করতে গিয়ে এ ধরনের সংখ্যার প্রথম ব্যবহার করেন। অর্থাৎ যে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বা কাল্পনিক সংখ্যার ব্যবহার সর্বপ্রথম চার্লস স্টিনম্যাশ 18 শতকের শেষ দিকে করেন। জটিল সংখ্যা বলতে মূলত এ প্লাস আই বি আকারের সংখ্যাকে বোঝানো হয়, যেখানে এ ও বি যে কোনো বাস্তব সংখ্যা এবং আই সমান রুট ওভার -1 একটি কাল্পনিক সংখ্যা। আমরা এখন কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যার কিছু অঙ্ক দেখব, যার মধ্যে আছে কাল্পনিক সংখ্যা। সকল কাল্পনিক সংখ্যাই মূলত এ প্লাস আই বি অর্থাৎ বা এ প্লাস বি আই এই রূপে থাকে, যেটা আমরা দেখলাম যেখানে এ এবং বি বাস্তব সংখ্যা এবং আই একটা কাল্পনিক সংখ্যা। সো আমরা কিছু সংখ্যা নিয়ে সেগুলোকে এ প্লাস আই বি ফর্মে কনভার্ট করার একটা সিস্টেম দেখব, এবং আমরা কমপ্লেক্স নাম্বারের মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে কিছুটা জানব, এবং কনজুগেট কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানব, কিভাবে কমপ্লেক্স নাম্বারকে আর্গান ডায়াগ্রামে লিখতে হয় বা দেখাতে হয় সেটা সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। এখানে একটা সংখ্যা আমি নিয়েছি 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস 2 ডিভাইডেড বাই আই মাইনাস 1। এই সংখ্যাকে এখন আমি কমপ্লেক্স নাম্বার এ প্লাস আই বি ফর্মে রূপান্তর করব। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে কার্টেসিয়ান গুণন করে নেই, 1 ইন্টু সরি মানে গুণ করে নেই, সরি কার্টেসিয়ান না, এমনি আমরা গুণ করে নেই দুটি সংখ্যাকে। 1 ইন্টু আই আই প্লাস সরি মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল মাইনাস 2 প্লাস আই ইন্টু আই আই স্কোয়ার মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস 2 ইন্টু আই মাইনাস 2 আই। আর নিচের সংখ্যাকে আমরা বসিয়ে দিলাম। এরপরে -3, এই যে -2 আর আই এর যে স্কোয়ার, আমরা একটু আগেই দেখেছি যে আই ইকুয়াল মাইনাস রুট ওভার -1। সো আই এর স্কোয়ার দিলে রুট ওভারটা চলে যায়, -1 থাকবে। সো আই স্কোয়ার ইকুয়াল -1। সো -1 আর -2 ইকুয়াল -3, আর এখানে আছে -2 আই, এখানে আছে +i। সো একটা আই থাকবে -i। আর নিচে সংখ্যাটা আমরা আবার বসিয়ে দিলাম। এরপরে যেহেতু আমাদের এই আইটাকে এপাশে নেওয়া দরকার, এজন্য আমরা দুই উপরে নিচে দুই জায়গা থেকেই মাইনাসকে কমন নিয়েছি। মাইনাস এখানে কমন নিয়েতে 3 প্লাস আই আসছে, আর নিচে মাইনাস কমন নিয়েতে 1 এর আগে মাইনাস আছে প্লাস হয়ে গেছে, আই এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, 1 মাইনাস আই এই ফর্ম আসছে। দেন আমরা মাইনাস দুইটাকে কেটে দিছি, আমাদের এই রূপে এসেছে 3 প্লাস
আই বাই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই। এখন আমরা এই ওয়ান মাইনাস আই এর মানে এর নিচে একটা সূত্র বসাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের জন্য আমরা এই ওয়ান মাইনাস আই এর উল্টোটা, অর্থাৎ সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র আমরা ইউজ করব। এই জন্য এখানে এ মাইনাস বি আছে, এর উল্টোটা এ প্লাস বি নিচে এবং উপরে উভয় পাশে আমরা বসিয়ে দিলাম। দেন আবার আমরা গুণ করি, থ্রি ইন্টু ওয়ান থ্রি, প্লাস থ্রি ইন্টু আই থ্রি আই, প্লাস ওয়ান ইন্টু আই ইন্টু ওয়ান আই, আই ইন্টু আই আই স্কোয়ার। আর নিচে আমরা সূত্রটা বসিয়ে দিলাম, এখানে দেখেন সূত্র অনুযায়ী বসে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা বসিয়ে দিলাম। তাহলে উপরে দেখেন এখানে আই স্কোয়ার, আপনারা জানেন আই স্কোয়ার ইকোয়াল মাইনাস ওয়ান, সো থ্রি মাইনাস ওয়ান ইকোয়াল টু, আর এখানে আছে থ্রি আই প্লাস আই ইকোয়াল ফোর, সো ফোর আই টু প্লাস ফোর আই, আর নিচে ওয়ান স্কোয়ার ইকোয়াল ওয়ান, আর মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার ইকোয়াল মাইনাস ওয়ান, ইউনো যে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এখানে, এই জন্য প্লাস ওয়ান। তাহলে এখানে থাকছে টু প্লাস ফোর আই বাই এই ওয়ান ওয়ান যোগ করে টু। এখন আমরা কাটাকাটি করে ফেলি এই টু এই টু এই ফোর এর মধ্যে, তাহলে এখানে আমাদের থাকতেছে ওয়ান প্লাস টু আই। আমরা বলেছি আমরা এটা হলো কমপ্লেক্স নাম্বার, এ প্লাস আইবি ফর্মে আমরা কনভার্ট করলাম। আর যদি কোনো কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়, এ প্লাস আইবি মানে বা ওয়ান প্লাস টু আই এ কমপ্লেক্স নাম্বার যদি হয়, তাহলে এই জেড এর উপরে একটা দাগ, অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বার, সরি কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে আমরা বোঝানোর জন্য জেড এর উপরে এরকম একটা মাত্রা ইউজ করি। এটার মান হবে জাস্ট এটার বিপরীতটা, অর্থাৎ ওয়ান প্লাস টু আই, এই যে আই যেই সংখ্যাটার মধ্যে আছে, আই যেখানে আছে যে অঙ্কের মধ্যে আছে সেটার বিপরীতটা, অর্থাৎ ওয়ান মাইনাস টু আই ইজ এ কনজুগেট কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ যদি আমাদেরকে বলা হয় যে এইখানে দেওয়া আছে জেড সমান সমান মাইনাস থ্রি প্লাস আই, তাহলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার হলো প্লাস থ্রি মাইনাস আই, তাই তো? না, অবশ্যই তাই না, যেহেতু আমাদের কমপ্লেক্স নাম্বারটা ছিল মাইনাস থ্রি প্লাস আই, আর আমাদের মূলত আই যেখানে আছে সেইখানে চেঞ্জ করতে হবে, সো কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে মাইনাস থ্রি মাইনাস আই। জাস্ট আই এর ঘরটাকে আমরা আয়ের ঘরের চিহ্নটা বিপরীত করে দেব। তাহলে আমরা এখান থেকে দেখলাম কমপ্লেক্স নাম্বারের এ প্লাস আইবি ফর্মে কীভাবে কনভার্ট করে কমপ্লেক্স নাম্বার আমরা বের করলাম, এবং কনজুগেন্ট কমপ্লেক্স নাম্বার আমরা দেখলাম। আসুন এরপরে আমরা যে রেজাল্টটা পেয়েছি, যে ওয়ান প্লাস টু আই যে রেজাল্টটা আমরা পেয়েছি, এখানে আবার দেখেন আমরা এটা পেয়েছিলাম এ প্লাস আই ফর্মে ওয়ান প্লাস টু আই, যদি এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার হলো ওয়ান মাইনাস টু আই, আমি এই ওয়ান প্লাস টু আই কে আর্গন্ড আর্গন্ড ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করেছি। এখানে আপনারা দেখেন ওয়ান হলো, এখানে আমরা একটা আর্গন ডায়াগ্রাম রেখা টেনেছি যেখানে এই এক্স এক্সিসটা হলো রিয়েল এক্সিস মানে বাস্তব সংখ্যার জন্য, আর যে কাল্পনিক সংখ্যা আমরা ব্যবহার করেছি এই যে আই আই যেখানে থাকবে টু আই থ্রি আই শুধু আই মাইনাস আই, এই আইটা হলো
কাল্পনিক সংখ্যা, এই কাল্পনিক সংখ্যার জন্য এই ওয়াই এক্সিসটা ইমাজিনারি এক্সিস হিসেবে আমরা ইউজ করেছি। এখানে আমরা এই আর্গান ডায়াগ্রামে মানটা বসিয়ে ফেলি। এখানে রিয়েল এক্সিসে ছিল ওয়ান, ওয়ান আমরা নিলাম, আর আমাদের ইমাজিনারি এক্সিস আসবে হলো টু আই। টু আই এর জন্য ওয়ানের ডবল দূরত্ব নিয়ে এই স্থানটায় আসে। এই সোজা আমরা রেখা কাটলে দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে এই ওয়ান প্লাস টু আই মিলিত হয়েছে। সো এইটাই হলো মানে অর্গান ডায়াগ্রামে এই ওয়ান প্লাস টু আই এর স্থান। ওকে, এরপর চলুন আমরা দেখি মডুলাস এবং আর্গুমেন্ট। মডুলাস এবং আর্গুমেন্ট এটা মানে কমপ্লেক্স নাম্বারের একটা অংশ। আসুন আমরা দেখি, এখানে আমরা একটা সংখ্যা নিয়েছি, এই সংখ্যাকে আমরা এই সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, আচ্ছা আগে বলুন তো, এই কমপ্লেক্স নাম্বার এটা, এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার কী হবে বলেন আপনি? বলছেন, এখন আমি অ্যান্সারটা দিই। এটা কমপ্লেক্স, কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা হবে হলো √3। এখানে প্লাসের জায়গায় শুধু একটা মাইনাস বসে যাবে, মাইনাস আই। ওকে, লেটস, এখন আমরা এটাকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হলে প্রথমে এটাকে আর্গান্ট ডায়াগ্রামে বসাতে হবে। আমরা দেখেন এখানে এটাকে আর্গান্ট ডায়াগ্রামে বসিয়েছি। এখানে আমাদের রিয়েল এক্সিসে মান আসছে হলো √3। √3 বলতে বোঝে হলো 1.73। আপনারা জানেন, যদি কনফিউশন থাকে ক্যালকুলেটারে √3 প্রেস করে ইকুয়াল বাটন ক্লিক করুন, আপনি পেয়ে যাবেন 1.73। তাহলে আমরা এখানে ওয়ান হলো এই ঘরটা, এই থেকে এই পর্যন্ত ওয়ান, আর এখানে টু, টুর আগে এই যে 7.3 পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত আমরা নিয়েছি। আর ইমাজিনারি এক্সিসে আই আছে, আই মানে হলো শুধু ওয়ান আই, এটা তো ওয়ান লিখতে হয়, লেখা লাগে না, এটা আপনারা জানেন। সো এখানে ওয়ানের সমান দূরত্ব এখানে নিয়েছি। রেখে টানার পরে আমরা দেখছি এই বিন্দুতে তারা মিলিত হয়েছে। সো এই বিন্দুটা হলো √3 প্লাস আই এর অবস্থান স্থল। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি উপরে লিখে নিয়েছি ওয়াই ইমাজিনারি এক্সিস, আর এটা এক্স রিয়েল এক্সিস। এখন আমরা মডুলাস বের করব। মডুলাসকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি। মডুলাসে আমরা কি বের করব? মূলত মডুলাসে বের করব যে এই যে যে দূরত্বটা, এই বিন্দুটা কোথায় আছে, ঠিক আছে, এটা এই মূল বিন্দু থেকে √3 পরিমাণ দূরত্বে এবং উপর থেকে ওয়ান পরিমাণ দূরত্বে এই স্থানে আছে। সো মডুলাস বলতে বোঝায় হলো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটাকে, যেটাকে আমরা বের করতে পারি এই সূত্রের দ্বারা। সূত্রটা হলো √a² + b² এর মান হলো এইটা, এইখানে যতটা দূরত্ব থাকবে সেটা এ, আর এইটুকের মধ্যে যেটা দূরত্ব থাকবে সেটা বি। সো √ এই দূরত্ব প্লাস এই দূরত্ব, আর এই দূরত্ব স্কোয়ার প্লাস এই দূরত্ব স্কোয়ার হলো মডুলাস। সো এখানে দেখেন আমাদের এই দূরত্বটা হলো √3, আমরা √3 স্কোয়ার নিয়েছি, আর এই দূরত্বটা ওয়ান আই লিখেছি। আই এর আগে যেহেতু কোনো সংখ্যা নেই, সো এটা ওয়ান বুঝতেই পারছি, এখানে ওয়ান স্কোয়ার লিখেছি, সূত্র অনুযায়ী √ দিয়েছি। তাহলে √3 স্কোয়ার সমান সমান 3, আর ওয়ানের স্কোয়ার সমান সমান ওয়ান। সো √3 স্কোয়ার 3, আর এই ওয়ান মিলে 4, এখানে আমরা √4 লিখেছি, আর √4 ইকুয়াল 2। সো মডুলাস আর সমান সমান 2, আমরা মডুলাস বের করে ফেললাম। এরপরে আমরা আর্গুমেন্ট বের করব।
আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে আমাদেরকে সাধারণত টেন থিটা ইউজ করতে হয়। আচ্ছা, আর্গুমেন্ট আমরা কীভাবে বের করবো? আর্গুমেন্ট আমরা বের করবো হলো থিটা ইকুয়াল, আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। আর্গুমেন্ট হলো একটা কোণ। দেখেন, এই যে একটা কোণ আমি এখানে এঁকেছি, অর্থাৎ এই যে অবস্থানে এটা রয়েছে, মানে √3 + i রয়েছে, এটা রিয়েল এক্সিসের সাথে কত ডিগ্রি কোণে অবস্থিত এটাকেই আমরা আর্গুমেন্ট বলে থাকি। সো আমরা এখানে দেখেন একটা কোণ এঁকেছি, আর এই রেখাটা, এই রেখাই তো আপনার রেখার এইখানেই তো অবস্থান করছে √3 + i। সো এই কোণের মান যেটা, সেটাই হলো আর্গুমেন্ট। আমরা এই কোণটার মান বের করব, থিটার মানটা বের করব। থিটার মান বের করার জন্য আমরা যেটা করব সেটা হলো, প্রথমে যে ইমাজিনারি এক্সিসের যে মানটা বা এইটার, এখান থেকে এটুকের বা এখান থেকে এটুকের যে মানটা, ওই মানটা উপরে বসাবো এবং এই মানটা নিচে। এটা হলো মানে টেনের যে সূত্রটা, সেই সূত্র অনুযায়ী আমরা, এটা হলো লম্ব আর এটা ভূমি, লম্ব বা ভূমি অনুযায়ী বসাবো। দেখেন, এখানে আমরা বসিয়েছি কিউ সমান সমান √1/√3। এই যে ওয়ান ছিল লম্বতে এবং √3 ছিল ভূমিতে, ওয়ান আর √3 এটার মান আমরা বসাইলাম। এরপর আমরা টেন থিটাতে চলে যাই। টেন থিটাতে 1/√3 মান কত? এখানে আপনার টেন থিটার মানগুলা খুব ভালো করে মনে রাখতে হবে। আমি একবার আপনাকে বলে দিই, টেন থিটাতে 1/√3 মান হলো 30 ডিগ্রি। সো √3-র শুধু মান হলো, √3 বা √3/1 যেটাই বলেন, সেটার মান হলো 60 ডিগ্রি। আর মান হলো 60 ডিগ্রি, আর আর 10 0 ডিগ্রির মান 0, আর 10 45 ডিগ্রির মান 1। আচ্ছা, তাহলে রেন 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রির মান হলো 1/√3। সো যেখানে, যেহেতু এখানে 1/√3 আছে আর আমরা এপাশে 10 নিয়েছি, এপাশে 10 30 ডিগ্রি, দুই পাশ থেকে 10টা কেটে দিলাম, তাহলে আমাদের থিটার মান থাকলো 30 ডিগ্রি। সো এটাই আর্গুমেন্ট। তাহলে আমরা যেগুলো বুঝলাম সেগুলো হলো, আবার একটু এখানে ফিরে আসি, এই বিন্দুর অবস্থানটা আমরা আগে আর্গন ডায়াগ্রামে দেখাবো, তারপরে এই যে যে দুইটা রেখার দূরত্ব, এই দূরত্ব কে ক্যালকুলেশন করব, যেটা হবে মডুলাস, এবং এই কোণের পরিমাণটা আমরা করব, যে কোণের পরিমাণটা হলো আর্গুমেন্ট। ওকে বন্ধুরা, কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যার জটিলতা নিরসনে এই সামান্য প্রচেষ্টা, জানি না কতটা সফল হয়েছে, আপনারা কতটা বুঝতে পেরেছেন। আমি নিজেও একজন ছাত্র, নিজেও এটা নিয়ে পড়ালেখা করছি। যদি আমার বোঝানোর মধ্যে কোথাও ভুল থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে মেইল করে সে বিষয়ে আপনি জানাবেন, যাতে আমি আমার ভুলটা শুধরে নিতে পারি। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকসে। আল্লাহ হাফেজ।